হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস এক কথায় বলতে গেলে যেটা আমরা পেপারে দেখি সেটাকে ইসিজি আমরা বলি। ইসিজি একটা খুবই একটা চিপ ইনভেস্টিগেশন, একটি চিপ ইনভেস্টিগেশন খুবই স্বল্প মূল্যে করা যায়, কিন্তু এটা এমার্জেন্সি সব ডিজিজ এটার মাধ্যমে আমরা জানতে পারি। ধরুন একটি মানুষের হঠাৎ করে খুব চেস্ট পেইন হচ্ছে, যদি আমরা ইসিজি করি, এই ইসিজিতে যদি কিছু চেঞ্জ দেখতে পাই সঙ্গে সঙ্গে ধরতে পারি যে এটা হার্ট অ্যাটাক হয়েছে। এই পেশেন্টকে ইমিডিয়েট লাইফ সেভ করার জন্য সেখানেই আমরা এই পেশেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ট্রান্সফার করতে পারি। এটা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো যেরকম টাইম কনজিউমিং, কিন্তু ইসিজিটা টাইম কনজিউমিং না, এটা একটা ওল্ড ইনভেস্টিগেশন বাট কিন্তু খুবই একটা সহজ ইনভেস্টিগেশন এবং খুব ইনফরমেশন আমরা পেতে পারি হার্ট সম্পর্কে। হার্ট ব্লক বলে একটা শব্দ আছে, এটা ইসিজির মাধ্যমে নির্ণয় করা যায়। বুকের মধ্যখানে যদি ভারী হয়ে থাকে, প্রচণ্ড ব্যথা হয়, ঘামতে থাকে, বমি হতে থাকে, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে তাকে একটা মানে ডক্টরের কাছে যেয়ে ইসিজিটা তখন আমরা করি।